তো আমরা যেটা পড়বো এটার নাম হচ্ছে তো নাম থেকে এখানে বোঝা যাচ্ছে যে কাজটা কি হবে এক একটা ধাপ তো তাহলে এখানে টুইলটা হরিজন্টাল ডিরেকশনে অথবা ভার্টিক্যাল ডিরেকশনে অন্য ধাপে গিয়ে তারপর রিয়ারেঞ্জ হবে আর কি এটা তো এটা হরিজন্টালি হতে পারে আবার ভার্টিক্যালি হতে পারে সেম ডিরেকশনে হতে পারে রিভার্স ডিরেকশনে হতে পারে তার মানে এখানে চারটা টাইপস পাবো অন্তত বা পাঁচটা টাইপস বলতে পারো অর্থাৎ স্টেপ টুইল এটা হতে পারে ওয়ার্প ডিরেকশনে অথবা হতে পারে ওয়েফ আবার কম্বাইন্ড তাহলে এই তিনটা হচ্ছে এই স্টেপ টুইল এর মনে করো টাইপস এই তিনটা ধরনের স্টেপ টুইল হতে পারে হ্যাঁ তিনটার মধ্যে আবার প্রথম যেটাতে ক্লাস হতে পারে যেমন ওয়ার্পে হতে পারে এটা

দুই ডিরেকশন সেম ডিরেকশন অথবা অপোজিট ডিরেকশন তো আমরা একটা দেখি প্রথমে প্রথমে আমরা ওয়ার্প এর জন্য দেখব মানে ওয়ার্প এর ডিরেকশনে স্টেপিং ওয়ার্প ওয়েতে আর কি তো এটা আকি আগে তারপরে বুঝতে পারবা তো আমি চার ঘরের একটা টুইল নিয়ে আসলে কাজ করব এই জন্য চার এর চার গুণ অর্থাৎ 16 ঘর নিতে হবে তো প্রথমে আমি আগে টুইলটা শেষ করি তারপর বলতেছি এই ঘরে আমি একটা টুইল রাখবো চার ঘরের জন্য হ্যাঁ তো কি আঁকতে পারি টু টু আঁকতে পারি ওয়ান বাই থ্রি থ্রি বাই ওয়ান এগুলো তো তো মনে করো টু টু যদি আঁকি তাহলে এই এই অংশের মধ্যে হ্যাঁ এই যে অংশটা দেখতেছো এখানে আমরা একটা টুইল ডিজাইন কমপ্লিট করলাম ঠিক আছে এখানে তো এই যে টুইল ডিজাইনটা হয়ে গেল এবার এখান থেকে আমি এটাকে ডান পাশে ওয়ার্ক ডিরেকশনে স্ট্যাপিং করব ঠিক আছে ওয়ার্ক ডিভিশনের স্টাফিং কিভাবে করব এখন আমি এই টুইল ডিজাইনের নাম কি টু টু টুইল তাই তো টু আপ টু ডাউন এই যে টু আপ টু ডাউন তারপরে যে টু আপ আবার টু ডাউন টু আপ টু ডাউন এই যে ওয়ান আপ টু আপ ওয়ান ডাউন টু ডাউন তো এই টু আপ টু ডাউনের মধ্যে এই আমার পরবর্তীতে আমি টু আপ টু ডাউন টুইলই আঁকবো যেহেতু আমার স্টেপ টুইল এটা তো স্টেপিং করব হচ্ছে ওয়ার্ক ডিরেকশনে কয় ঘর এক ঘর স্টেপিং করব অর্থাৎ আমি এখন এই ডিজাইনটা শুরু করেছি কোথেকে এই ঘর থেকে তাই না স্টার্টিং মার্কটা কোনটা বলো স্টার্টিং পয়েন্ট কোনটা এটা না এখান থেকে স্টার্ট করলাম তো এখান থেকে স্টার্ট না করে পরবর্তীতে এই টুইলটা আমি যখন এই ঘরগুলোতে আঁকবো মানে এখানে আঁকবো মনে করো আমি এখানে আঁকবো তাহলে এই ঘরগুলোতে আমি এই টুইলটা স্টার্টিংটা এখানে করব না স্টার্টিংটা করব এক স্টেপ উপর থেকে তো এক উপরে কোথায় আছে এখানে নাকি এখানে এখানে তাই না তাহলে একশো উপর থেকে আমাকে শুরু করতে হবে আমি এই টু টু টুই লাগবো শুরুটা হবে এখান থেকে তাহলে এই যে ওয়ান আপ টু আপ ওয়ান আপ টু আপ ওয়ান আপ এই টু আপ ওয়ান ডাউন টু ডাউন তারপর তো এখানে নাই এটা হচ্ছে ওয়ান আপ টু আপ ওয়ান ডাউন টু ডাউন আচ্ছা তাহলে ওয়ার্প দিকে এক ঘর স্টেপ করলাম পরে যখন এই ডিজাইনটা আঁকবো এরপরে যখন পরের চারটা ঘর ফিল আপ করবো আমি তখনও কিন্তু একই রকম কাজ করতে হবে অনেকটা এখানে তো আমার এই স্টার্টিংটা প্রথমে শুরু হয়েছে এখান থেকে এরপরে শুরু হলো এক ঘর উপর থেকে এরপরে শুরু হবে কোথেকে আরেক ঘর উপর থেকে এখান থেকে ঠিক আছে তাহলে আমার এবার স্টার্টিং মার্কটা হবে এখানে ওয়ান আপ টু আপ ওয়ান আপ টু আপ এ ওয়ান ডাউন টু ডাউন তারপর যে ওয়ান আপ টু আপ ওয়ান ডাউন টু ডাউন তারপর ওয়ান আপ টু আপ এ ওয়ান ডাউন তারপর শেষে টু ডাউন এই তাহলে এটা গেল তারপর লাস্টে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে মানে এখানেও আমাকে একই কাজ করতে হবে বাট স্টার্টিংটা আমার ডিজাইনের স্টার্টিংটা এখান থেকে প্রথম ঘরে এখান থেকে তারপর এখান থেকে এখান থেকে মানে স্টেপ করে আমি আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমার এরপরে স্ট্যাপিং করতে গেলে এয়ারপোর্ট স্ট্যাপ থেকে শুরু করতে হবে মানে উপরের ঘর থেকে অর্থাৎ এখন আমার স্টার্টিংটা হবে এখানে আমি এখানে শুরু করলাম ওয়ান আপ উপর থেকে তো জায়গা নাই তাহলে এই যে টু আপ ঠিক আছে ওয়ান ডাউন টু ডাউন ঠিক আছে একটু আগে যদি এখান থেকে টুইটার নিয়ম কি পাশাপাশি ঘর থেকে তো না এটা এক ঘর উপর থেকে তার এখান থেকে শুরু হবে ওয়ান আপ টু আপ হ্যাঁ ওয়ান ডাউন টু ডাউন যদি এর আগে থেকে ছিল এটা এখান থেকে ওয়ান আপ টু আপ তারপরে এই যে এখন যে ডিজাইনটা হলো এটাই হচ্ছে আমাদের স্টেপ টুইল যেটা কিনা ওয়ার্পের ওয়ারপেড দিকে অর্থাৎ ওয়ার্পের দিকে দিকে বেড়ে গেছে তা কিন্তু বোঝাচ্ছে না এটা ওয়ার্পের দিকে বোঝাচ্ছে এই জন্য যে আমার স্ট্যাপিংটা এই যে এক ঘর উপর দিকে ওয়ারপের দিকে উঠে গেছে এখানে ওয়ারপের দিকে আরেক ঘর উপরে ওয়ারপেড দিকে আরেক ঘর উপরে ওয়ারপের দিকে আরেক ঘর উপরে স্ট্যাপিংটা তো এই জন্য এটা

এই যে এখানে এই সবুজ গুলা দেখতেছ এটা ওয়ার্ক গুলা আপ গেল পরে কিন্তু সোজা টুইল না আর টু স্টেপ আপ হয়ে তারপর আবার টুইল তারপর আবার স্টেপ আপ হয়ে আবার টুইল স্টেপ আপ হয়ে আবার এটা একটা ভিন্ন রকম ডিজাইন এনে দিবে কাপড়ের মধ্যে এবং দেখতে সুন্দর লাগবে যেমনটা এখানে দেখতে পাচ্ছো এটা এক্স্যাক্টলি টুইল লাইন না বাট টুইল কে কাজে লাগিয়ে আমরা এই ভেরিয়েশনটা কাপড়ে আনতে পারি এটাকে বলা হচ্ছে এই জন্য টুইলের ডেরিভেটিভস ঠিক আছে বা স্টেপ টুইল

মোটা করে ওয়ার দিয়ে মনে করো ওয়ার দিয়ে মনে করো এরকম লাইন উঠতো উঠে এটা আবার নামতো কি দিয়ে সাদাটা তাই না সাদাটা হয়ে নাম যে এরকম আবার এদিক থেকে কালো উঠত দিয়ে লাইন উঠতো এরকম আর এদিকে নামার সময় হোয়াইটটা দিয়ে নামতো তাই না এরকম একটা ভেরিয়েশন ছিল মানে এটা এদিক দিয়ে উঠলো আর নামার সময় এদিক দিয়ে সাদা হয়ে নামলো আবার এটা কালো হয়ে উঠলো এই যে সাদা হয়ে নামলো এটা ছিল হচ্ছে কি হেরিংবোন ডিজাইন অর্থাৎ ওখানে আমরা কি করেছি টুইলটাকে উল্টে দিয়েছি মনে মনে আছে এদিকে ওয়ার্পের লাইন তো ওয়ার্পিয়ান দিয়ে আর এদিকতে উঠতো কি দিয়ে ওয়েফট টিয়ান দিয়ে তো সেই জন্য এটা ছিল রিভার্স ডিরেকশনের তো ওই যে হেরিংবন ডিজাইনটা পড়ছি সেই হেরিংবন ডিজাইনটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে আমাদের এই ওয়ার্পে ওয়ার্প স্টেপিং এর

ঘরগুলো আসলে উল্টা দিকে তাহলে আমরা এখানে প্রথমে থ্রি বাই ওয়ান টু লিখে নিচ্ছি হ্যাঁ ওয়ান টু থ্রি আপ ওয়ান ডাউন তারপর ওয়ান টু থ্রি থ্রি আপ ওয়ান ডাউন থ্রি আপ এ ওয়ান ডাউন ডাউন এই হচ্ছে আমাদের একটা কি আমি কি বলছি যে আমি ঠিক আছে তাহলে এই ঘরে আমাকে চেঞ্জ করে মানে এক স্টেপ চেঞ্জ করে তারপর ডিজাইনটা আঁকতে হবে এক স্টেপ চেঞ্জ করলে আমি কি করবো সেটা হচ্ছে বিষয় মানে কোন দিকে স্টেপ করবো আমরা যে ওয়েফ পড়তেছি আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে ঠিক আছে ওয়েফটের সেম ডিরেকশনটা পড়ছে তো আগে এই যে থ্রি বাই ওয়ান টুইল আকলাম এটা শুরু কোথা ছিল এখান থেকে ছিল হ্যাঁ না স্টার্টিং পয়েন্ট এটা এখন আমি স্টার্টিং পয়েন্টটা এখান থেকে ওয়েফটের দিকে যেহেতু আমি পড়তেছি কি এই যে ওয়েফট ঠিক আছে তাহলে ওয়েফটের দিকে একটু সরে যাব ওয়েফটের দিকে আমি আগে তো ওয়ার্পের দিকে সরছিলাম এখান থেকে এক ঘর উপরে উঠছি তারপর আরেক ঘর তারপর আরেক ঘর আর এখানে ওয়েফটের দিকে সরলে আমার এটা এখান থেকে কোথায় যাবে এখানে আসবে তাই না এখন হবে স্টার্টিং পয়েন্ট এটা এটাকে স্টার্টিং পয়েন্ট ধরে আমরা এই রিজেনটা আঁকি থ্রি বাই ওয়ান টুইল ওয়ান আপ টু আপ থ্রি আপ তারপর ওয়ান ডাউন ওয়ান আপ টু আপ থ্রি আপ তারপর ওয়ান ডাউন ওয়ান আপ টু আপ থ্রি আপ ওয়ান ডাউন তারপরে যে লাস্টে এই ওয়ান আপ টু আপ থ্রি আপ এই ওয়ান ডাউন বুঝতে পারছো প্রথমটা এখান থেকে তারপরটা এখান থেকে তারপরটা এখান থেকে ডান দিকে তো যায় নাই তাহলে আমি বাম দিকে চলে আসি বাম দিকে এই ঘরটা খালি ছিল তাহলে এটা এক গ্রুপ পর এখান থেকে এখান থেকে শুরু করছি ওয়ান আপ টু আপ থ্রি আপ ওয়ান ডাউন এই আচ্ছা এটা গেল এবার এই থার্ড যে সেলটা আছে মানে এর স্কয়ার সেলটা আছে এই সেলে কি করব আমাদের সেম প্রথমে আমি এখান থেকে শুরু করেছি তারপরে একগোর ডান থেকে তারপরে আরেকগোট ডান থেকে কারণ আমাকে দিকে হচ্ছে হচ্ছে স্টেপ চেঞ্জ চেঞ্জ করতে তাহলে করে এখানে গেলাম এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট ঠিক আছে এই 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 টু টু থ্রি থ্রি আপ 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 ওয়ান ঠিক আছে শেষ ডান দিকে তো আর ঘর নাই তাহলে আমার এখান থেকে শুরু করছি না তাহলে বাম দিকে চলে আসবো আমি এখান থেকে শুরু করবো যদি আগে এখান থেকে শুরু করেছিলাম এখান থেকে শুরু করবো ওয়ান আপ টু থ্রি আপ তারপর আগাটা এইখান থেকে তো এক গ্রুপর থেকে যেটা টু লেটা এখান থেকে শুরু করবো ওয়ান আপ টু আপ থ্রি আপ এই তারপর লাস্ট সেলে কি করব স্টেপিংটা এখান থেকে শুরু হবে মানে এখান থেকে করতেছি ওয়ান আপ টু আপ থ্রি আপ তারপরে যে এখান থেকে ওয়ান আপ টু আপ থ্রি আপ ওয়ান ডাউন ওয়ান আপ টু আপ থ্রি আপ ওয়ান আপ টু আপ থ্রি আপ তাহলে এই যে কাপড়টা এই যে এরকম হবে হ্যাঁ এটা আমরা থ্রি ওয়ান টু রাখছি তো একটু বুঝতে কষ্ট হবে তারপর ভালো করে দেখো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে এখানে এই যে টুইলটা টুইলটা একটু কার্বি কার্বি মনে হচ্ছে না তুমি কি দেখতে পাচ্ছ এটা এই লাইনটা এই যে লাল যে লাইনটা এখানে কাপড়ে ফুটে উঠবে মনে করো এটা এটা কিন্তু একদম স্ট্রেট না হ্যাঁ মনে হচ্ছে একটু কার কার বাঁকা 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 এরকম না তো এই ইফেক্টটা আসছে হচ্ছে এই যে স্ট্যাপিং করার কারণে খুব ক্লোজলি খেয়াল করলে এখানে দেখতে পারবা যে এই যে লাইনগুলো আছে এখানে এই তিনটা দিয়ে ওঠে সোজা তারপর এখানে এসে আবার ভেঙে যায় ঠিক আছে আবার এখানে উঠলো এখানে এসে ভেঙে যাচ্ছে এই ভাঙা অংশটা খুব কাছ থেকে দেখলে মনে হবে বাট অনেক দূর থেকে যদি তুমি দেখো তাহলে মনে হবে যে টুইল আমরা থ্রি বাই ওয়ানের মধ্যে করছি তো অসুবিধা নাই তাও স্ট্যাপিংটা বোঝা যায় এই যে দেখো এইটা এটা এটা হ্যাঁ এই জায়গাটা খেয়াল করো এই তিনটা সবুজ যেভাবে উঠলো এরপরে কিন্তু এটা ধারাবাহিকভাবে এখান থেকে ওঠার কথা ছিল এখান থেকে কিন্তু না ওঠে আরেক ঘর উপরে চলে গেছে তো এই জন্য এটা একটা স্ট্যাপিং হয়েছে হ্যাঁ তো এটাকে বলতেছি আমরা টু টুয়েতে সেম ডিরেকশনে হ্যাঁ বুঝতে পারছো এটা এবার এখান থেকে আমি এই স্টাফিং শেষ এটা এটার ওয়েফটের ওয়েফটে যদি আমি রিভার্স ডিরেকশন দেখতে চাই তাহলে আমাকে কিছু করতে হবে না ভার্টিক্যাল হেরিং বোন যে আমরা ডিজাইন করেছিলাম সেটা করলেই হবে কারণ ভার্টিক্যাল হেরিং বোন আমরা একই কাজ করেছিলাম যে এদিকে স্টাফিং করছি বাট ওই ডিভার্স ডিরেকশনটা উল্টে দিয়েছিলাম ঠিক আছে তো তাহলে এই হচ্ছে মোটামুটি স্টেপ টুইল এর কাজ শেষ তো এবার আরেকটা আমরা টুইল পাবো সেটা কম্বাইন টুইল এটা একটা ইজি ডিজাইন